এই বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি সাগর অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। যাই হোক, আমার অবস্থা দেখে বুঝতেই পারছো যে শীতকাল আর আমার অবস্থাটা কীরকম। শীতকাল মানে বাঙালির কাছে একটা ইমোশন, শীতকাল মানে কারো কারো কাছে ল্যাপ খাওয়ার সময়, বেশি করে ঘুমানোর সময়, শীতকাল মানে কারো কারো কাছে আবার হাগু করে নাচ হোচানো, শীতকাল মানে আবার আমাদের মতো কিছু ভদ্র ছেলেদের কাছে রাতে নিজেদের বাজে অভ্যাসগুলোকে বন্ধ রাখা। তো যাই হোক, এই শীতকাল, এখন এটা শীতকাল চলছে আর আজকে ভিডিওটা এই শীতকাল নিয়ে, সো বেশি বকছি না। তো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই টিপতে ভুলো না, মানে সাবস্ক্রাইব আর লাইক বাটনটা টিপতে ভুলো না। এই জানোয়ার, জানোয়ার ঘুম থেকে ওঠ, ওঠ বলছি, কটা বাজে খেয়াল আছে, ওঠ ঘুম থেকে। আর ঘুমাতে দাও তো, ব্যাংটা বক বক করো না, ভালো লাগে না, একটু ঘুমাতে দাও। কিচ্ছু করে খেতে হবে না সারা জীবনে, সারা জীবন বাপের হোটেলে গিলে যাও আর রাতে কুকর্ম করে বেড়াও। ওঠ ওঠ বলছি, ওঠ জানোয়ার হতর ছাড়া, ওঠ। জানি জানি, ঘুমাতে দাও, ঘুমাতে দাও। এই তুই উঠবি, তুই উঠবি না অন্য কিছু করবো আমি, তুই উঠবি না অন্য কিছু করবো, ওঠ। জানি জানি, গলি গলি তেরি লাজ জ্বলি, জিও রে বাহুবলি। রাতে কতগুলো মেয়েকে ঘুম পাড়ানোর পর তারপর ছেলের ঘুমাতে, বোঝো না, তুমি বোঝো না। ও আচ্ছা, তাই তাই তো, ঠিক আছে ঠিক আছে, পাশের বাড়ির ঘোষের মেয়েকে নিয়ে বেরোনোর সময় আসি, তখন তোমার ত্যায্য বাবা দেখাবো। ত্যায্য বাবা? অত ছাড়া ত্যায্য বাবা, ঠিক আছে দাঁড়া, তোর ত্যায্য বাবা দেখাচ্ছি। আরে বাবা, পাঁচটা বাজে, আমার দুধু খাওয়ার টাইম হয়ে গেছে। তো মা কই, দুধু খাবো আমি, আমার দুধু খাওয়ার টাইম হয়ে গেছে। মা, ও মা, আরে ও মা, ও মা উঠো না, আরে পাঁচটা বাজে, আমার দুধু খাওয়ার টাইম হয়ে গেছে, দুধু খাওয়া দেবে না আমাকে, ও মা। সারা রাত ধ্যানে বাপটা ঘুমোতে দেয়নি, এখন এই ছেলেটা ঘুমোতে দেবে না, পোড়ামুখো যা হাঁটতো জানাস না, এখন ঘুমোতে দে। আরে ওরকম করছো কেন, আরে দুধুই তো খেতে চাইছে, একটু উঠে গরম করে দেবে, ও মা, আরে একটু গরম করে দাও না। অত দুধু দুধু করলে যাও বিয়ে করো, বিয়ের পর বউ গেলাবে, আমার কাছে আসতে হবে না, অত অত ছাড়া হাঁট এখান থেকে যা। আরে ওটা কি আমি খাবো? এ মা, ইস কি বলো, ওটা আমি খাবো নাকি? ওটা তো তোমার নাতি নাতিদের জন্য, আমার জন্য না, ইস ছি, এসব বলে দুষ্টু কথা। দেখে যতটা শান্তশিষ্ট ভদ্র বলে মনে, অতটাও তো নও তুমি, লা ঢ্যামনা মুখো, যা বেরো এখান থেকে, দুধু দুধু করে মাথা খারাপ করে দিচ্ছে, বেরো যা, হাট। ব্যাং, ভালো লাগে না, ভালো লাগে না, কোথাও নিজের মা আমাকে একটু ভালোবাসে না, একটু ভালোবাসে না আমাকে, আমি চলে যাবো, তারপর তোমার বাড়ি ছেড়ে চলে যাবো আমি। শান্তি শান্তি, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা
মা, ও মা, মা, গিজারে গরম জল নেই, ঠান্ডা জল। উফ, এখন নাকি গরম জল লাগবে, বোঝো ঠালা। আরে ঠান্ডা জলে বোঝো না, এই শীতে একটু একটু গরম জল এনে দাও না। আরে শীতের বেলা একটু ধুয়ে নেই না, ধুবি তো, পেছন দিকে তোমার গরম জল লাগছে, অত ছাড়া। ও মা, আরে বোঝো না। পারবো না আমি গরম জল দিতে, ঠান্ডা জল দিলে ধোও, ওই তো পেছন, ও আবার গরম জলবে। আরে আমি তো তোমার নিজের ছেলে নাকি, এই ঠান্ডা ঠান্ডা জলে যদি আমি মরে যাই, পিছন আমার জমে যায় এই ঠান্ডা জলে। একটুখানি তাড়াতাড়ি গরম জল এনে দাও। আরে দাও না। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দেখছি, দেখছি আমি। না তোমার দেখতে হবে না, তুমি শুধু গরম জল এনে দাও, গরম জল এনে দিলেই হবে, তোমাকে দেখাবো না আমি। ও নো নো নো, আরে হতচ্ছাড়া, তোমার ওই কালো পাছা আমি দেখবো না, আমি গরম জল দেবো কিনা সেটা দেখছি জানো, আর তোমার কালো পাছাকে দেখে ঠান্ডায় কি স্নান করতে চাই নাকি, যত জ্বালা এই ঠান্ডায় নাকি স্নান করতে হবে, খেতে কাজ নেই, বাজে মহিলা ছেলে ভালোবাসে না ঠান্ডায় স্নান করাবে। তার মধ্যে আবার বকছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্নান করেছি স্নান করেছি। তাওবা তাওবা।